স্বাগত বেস্ট স্কুলে। বিসিএস ভাইভাতে কেন ফেল করানো হয় চলুন জেনে নেই। লক্ষ্য করুন, নিজের এলাকা সম্পর্কে না জানা, যেমন নিজের দেশ বা জেলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, বিখ্যাত কুখ্যাত মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, সমস্যা, সমাধান, সম্ভাবনা সম্পর্কে না জানা, বাবা মায়ের প্রফেশন নিয়ে মিথ্যা বলা অথবা বলতে লজ্জাবোধ করা, মিথ্যা বলা, ধোঁকা দেওয়ার চেষ্টা করা। অনেক আগে পড়েছিলাম তাই মনে নেই, এই টাইপের কথা না বলাই ভালো। উত্তর না পারলে আমতা আমতা করা, এক্ষেত্রে জানা নেই সরি বলাই ভালো। অতি গম্ভীর ভাব ধরে বসে থাকা, এক্ষেত্রে হাসি খুশি ভাব বজায় রাখতে হবে। কথাবার্তায় ইংরেজি ও বাংলায় সাবলীলতা না থাকা, টেকনিক্যাল প্রশ্নের জবাবে সরাসরি সরকারের বিপক্ষে বলা, যেমন সরকারের কিছু ব্যর্থতা বলুন, এর উত্তরে এটি একটি চলমান সমস্যা তবে এটা নিরসনে সরকার কাজ করে যাচ্ছে এমনটা বলা ভালো। সুকুমার বৃত্তির অনুশীলন না করা, যেমন গান একদমই না শোনা, সিলেবাসের বাইরে বিভিন্ন টপিক্সের বই একদমই না পড়া, কবিতা একদমই না পড়া ইত্যাদি। অল্প সময়ে ছেড়ে দেওয়া মানেই খারাপ ভাইবা না, ওই সময়ের মধ্যে পোশাক, চুল, হাঁটা চলা এবং কথা বলার সময় চোখের তীক্ষ্ণতা এবং আত্মবিশ্বাস প্রভৃতি লক্ষ্য করা হয়। বিসিএস এর বিভিন্ন বিষয়ে অল্প সময়ে চূড়ান্ত প্রস্তুতি নিতে আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারেন। আশা করি খুব ভালো প্রস্তুতি নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। তথ্যচিত্রটি দেখার জন্য অনেক ধন্যবাদ।